মাসব্যাপী আয়োজনের শুরুতে ক্রেতা দর্শনার্থীর কিছুটা ভাটা ছিল, তবে মাঝামাঝি সময়ে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর ভালো ব্যবসার আশায় গেলবারের তুলনায় এবার বেড়েছে 50টির বেশি স্টলও। তাই ক্রেতা আকর্ষণেও বিক্রেতাদের রয়েছে বিভিন্ন কৌশল। বাণিজ্য মেলাকে ঘিরে নতুন নতুন পণ্যের সমাহার ঘটিয়েছে বিপণী প্রতিষ্ঠানগুলো, সেই সাথে পণ্যের বিক্রি ও প্রচার বাড়াতে দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। মেলায় রান্নাঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে ঘর গৃহস্থালির নানা পণ্যে ছাড় রয়েছে 10-15% পর্যন্ত। কুকিজ, চকলেটের মতো প্যাকেটজাত পণ্য বিক্রি হচ্ছে প্যাকেজ আকারে। পোশাকেও রয়েছে বিশাল মূল্য ছাড়। শীতের মৌসুম হওয়ায় চাহিদা বেশি শীত বস্ত্রের, বেশি পণ্য কিনলে ছাড়ও মিলছে বেশি। 60% এখানে হচ্ছে, আপনি একটা নিলে 30%, দুইটা 40%, তিনটা নিলে 50%, আর চারটা নিলে 60%, তো আমরা চারটা করে নিয়েছি। শৌখিন আসবাবেও হাজার টাকার ছাড় মিলছে বাণিজ্য মেলায়। সুবিধা হচ্ছে ঢাকা সিটির ভিতরে আমরা ফ্রি ডেলিভারি করছি, ঢাকার বাইরে যেসব জায়গায় আমাদের শোরুমগুলো আছে সেসব জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি, দেন তারপরে কাস্টমার নিয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো। বাণিজ্য মেলা থেকে নিয়েছি এই সোফাটা যেটাতে বসে আছি, আমরা ডিসকাউন্ট পেয়েছি সর্বোচ্চ 15%, ঠিক আছে, এই কারণে জিনিসটা নিলাম। ডিজাইন, কালার সব কিছু লেটেস্ট, ভালো লেগেছে। ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সে ছাড় মিলছে 5-20% পর্যন্ত। কিছু পণ্যে রয়েছে 50% পর্যন্ত বিশেষ ছাড়। এটাতে আমরা মেলা উপলক্ষে 50% ডিসকাউন্ট দিচ্ছি। সো আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার 1,53,763 টাকা, বাট মেলা থেকে যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনার 76,881 টাকায় পাচ্ছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিও শো করছে অথবা আমাদেরকে ছবিগুলো শো করছে, যেটা আমি আশা করেছিলাম যে যেহেতু আমি শোরুমে সারা ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখতে পাই না, এখানে এসে মানে সব প্রোডাক্ট দেখতে পাবো, বাট ওই রকমটা পাচ্ছি না আসলে। মেলার শেষ 10 দিনে বেশি পণ্য বিক্রির লক্ষ্য থাকে বিক্রেতাদের, সে অনুযায়ী আগামী দিনগুলোতে বিক্রি ও ছাড় আরও বাড়বে বলে জানালেন মেলার পরিচালক। এই মেলাটার মধ্যে এটার জন্য ম্যাক্সিমাম দর্শক আসে যে এখানে মেলাতে আসলে হয়তো কম পয়সায় বা কিছু ডিসকাউন্ট মূল্যে আমরা কিছু ভালো পণ্য কিনতে পারবো। শেষ 10 দিনে সকল ব্যবসায়ী চায় যে সর্বোচ্চ পরিমাণ বিক্রি করার জন্য, এবং তারা সর্বোচ্চ ছাড় দিয়ে যায়, এবং তারা চায় না তার কোনো পণ্য সে তার বাসায় ফেরত নিয়ে যাক। এদিকে ছাড়ে পণ্য কিনে ক্রেতা যাতে প্রতারিত না হন সে বিষয়ে সর্বোচ্চ নজর রেখেছে আয়োজকরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও সজাগ ক্রেতার স্বার্থ রক্ষায়। তানজিম শাফিন, এখন পূর্বাচল।